যশোরে কৃতি ফুটবলার আরঙ্গজেবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হরানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা দুপুরের সদর উপজেলার দিয়ে মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে জাতীয় দলের ফুটবলার শরীফুল ইসলাম জেলা ও ঢাকা লীগের সাবেক ফুটবলার বিশ্বজিৎ সাহা সেনাবাহিনীর সাবেক খেলোয়াড় হোসেন সহ এলাকাবাসী অংশ নেয় সময় বর্তমান এ যশোরের কৃতি ফুটবলার আরঙ্গজেবের বিরুদ্ধে স্থানীয় একটি চক্রের দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা সহ সকল মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়